এই জন্য পাশে নিয়ে নামাজ পড়বেন বাচ্চাদেরকে পিছনে তাড়িয়ে দেবেন এই কাজটা করবেন না আর সাত বছরের আগে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন না এই কাজ করবেন নামাজ পড়ার কোন অসুবিধাটা আছে চার বছর পাঁচ বছর বাচ্চাকে পাশে নামাজ পড়েন আপনি বাড়িতে নামাজ নম্বর হচ্ছে নিয়ত নিয়ত মানে না নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত করার বিষয় পড়ার বিষয় না নিয়ত মানে অন্তরের সংকল্প মুখের উচ্চারণ না নিয়ত মানে এখানে কি নিয়ত এসছেন নিয়তটা আমার দেশের লোকের মগজে বেদাতি নিয়তি এমন ভাবে ঢুকে আছে যেমন মুসা আলাই ইসলামের যুগের বাছুর পুজারিদের বাছুর ঢুকেছিল আল্লাহ বলেছেন তাদের অন্তরে যেমন বাছরের শির ঢুকেছিল ঠিক তেমনি আমাদের দেশে বিধাত ওই করে শেকড় কুইতে আছে এ নিয়ত কি উঠাতে যে কত কষ্ট উঠায় করতে হচ্ছে আমাদেরকে বুঝাইতে বুঝাইতে হয় এটা কারো বুঝে আসছে যে মোটা খাই মোটা বুঝে বুঝতেই চাই না আর এই পড়লাম না তখন নিয়ত কিসের করলাম এর জন্য উদাহরণ দিয়ে বোঝা এখানে কি নিয়ত এসছেন দিনের কথা শোনার জন্য ঠিক না নেকির কাজ না দুনিয়ার কাজ নেকির কাজ নেকির কাজ এবাদত না টাকা পয়সা ইনকাম করা এবাদত এবাদত যেমন নিয়ত লাগে না লাগে না নিয়ত করে আসছেন না সৎ নিয়তে এসছেন যে এখানে গেলে কিছু দিনের কথা শুনবো শিখবো তো নিয়ত মানে কি তাহলে এখানে অন্তরের অন্তরে নিয়ত করে বাসা থেকে বেরিয়েছেন তাই না দর্শনতে যাব মুখে বলেছেন নাকি একজন কে বলেছেন আপনাদের মধ্যে এতগুলি মানুষের মধ্যে যে নাওয়াইতু আন আযহাবা ইলা মাকতাবির রাকা বা মাকতাবির দাওয়া দাওয়া সেন্টারে যাওয়ার আমি নিয়ত করেছি তালিমে বালি তালে শিক্ষার জন্য বালে হজুর দর্শে দর্শে হাজির হওয়ার জন্য বলেছেন কেউ তাহলে বলেননি কেন এখানে না বলে যখন নেকি হচ্ছে তো নামাজে বলতে হবে নামাই তো আন ওখানে না বলে নামাজে নেকি হয় না উজুতে নামাই তো অজু আ হ্যাঁ না বলে অন্তরে নিয়ত হয় না এটা আসলে অজ্ঞতা আর দু তিনটা কাজে শুধু এই বেদাতি নিয়ত পড়ে বাকি হাজার হাজার এবাদত আছে কোনোটাতে নিয়ত পড়ে না বেদাতিরা হাজার হাজার একটি দুটি ইবাদত না হাজার হাজার আল্লাহর ইবাদত রয়েছে ফরজ নফল মিলিয়ে কেউ বলতে পারবে না যে কত রকমের ইবাদত আল্লাহর আছে অন্তরে ইবাদত জবানের কত রকমের ইবাদত আছে আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে আল্লাহর ভাই কান্না করা চোখের কাজ হ্যাঁ এটা ইবাদত নয় চোখের পানি ফেলার জন্য নিয়ে পড়েছেন নাকি বলেন হ্যাঁ কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন

আর বাকি জাকাতের নিয়ত জীবনে শুনেছেন হ্যাঁ ওই যেই ব্যক্তি নামাজে নিয়ত পড়ছে জাকাতের নিয়ত পড়ে অথচ জাকাত নামাজ পাশাপাশি আপনি মোসলাত অতুল জাকাত তাই না সাদকা করা নিয়ত পড়েছেন মুখস্থ করিয়েছেন বিদাতি মোল্লারা তাদের চুটি কিতাবে কেন নাই জাকাতের আর সাদকা মসজিদ বানাইছেন মসজিদে দান করছেন হ্যাঁ গরিব মিসকিনকে খাওয়াইছেন সবের কাজে না নিয়ত কোনদিন পড়েছেন হ্যাঁ যে নাই তো হ্যাঁ এটা আমার তম লিলমা মিসকিনকে খাদ্য দেওয়ার নিয়ত করছি কাম পড়েনা। আস্তাগফিরুল্লাহ ইবাদত না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা মেন কুনতু মিনাজ না কুন ইবাদত না ইগো নিয়ত কই গেল তাহলে নিয়ত মানে অন্তরের সংকল্প যারা অন্তর থেকে নিয়ত করে এটা হচ্ছে নিয়ত একমাত্র পাগলের কোন নিয়ত থাকে না বাকি ভালো কাজ করলেও নিয়ত নিয়ে করে মন্দ কাজ করলেও অন্তর সংকল্প সাথেই করে প্রত্যেককে নিয়ত থাকে আর মুখের নিয়ত পড়া এটা হচ্ছে জাহেলদের কাজ মূর্খদের কাজ যারা বুঝেইনি যে নিয়তটা কি জিনিস নিয়ত কি জিনিস কিছু বুঝেনি আর মূর্খ জাতির মূর্খ মোল্লাতে এই নামাই তো শিখিয়েছে মুখস্থ করিয়েছে আর ছয় মাস এক বছরই এই বিদাত মুখস্ত করতে করতে হিম্মত হারিয়ে দিয়েছে নার্ভাস হয়ে গেছে নারী আমার দ্বারা কাজ হবে না আমি কোরআন শিখতে পারবো না আমপাড়া শিখতে পারবো না মূর্খ হয়ে থেকে গেছে না কোরআন পড়তে পারে এই জাতি আর না আমপাড়া দশটা সোজা মুখস্থ আছে এরকম কেমন বলছে মক্তবে গিয়েছি ছয় মাসে এক বছরে আমি আসলে নিয়তি মুখস্থ করতে পারি না আর আগে বেদাত দিয়ে শুরু করেছে কোরআন দিয়ে শুরু করেনি বেদাত দিয়ে শুরু করেছে যারা এই কাজগুলি করেছে কেমন দিন কত বড় যে আসামি হবে যে জাতিকে কোরআন থেকে বঞ্চিত রেখেছে আম্মা পাড়া থেকে এসব মুখস্ত করা থেকে বঞ্চিত রেখেছে আর আমাদের ছেলেদেরকে দেখেন আমাদের ছেলে মেয়েদেরকে দেখেন ছোট ছোট বাচ্চা ক্লাস ওয়ানে যাচ্ছে মুখস্থ আম পাড়া মুখস্থ বা তার ছেলে বেশি মুখস্ত কারণ এখানে আমি বিরত মুখস্ত করা করি নেই না না হয়তো আনা সময় দাদার মুখস্ত করতে হচ্ছে না জোহরে নিয়ত না আসরের নিয়ত না ফরজের নিয়ত না সন্ন্যত নিয়ত হ্যাঁ কোনো নিয়ত মুখস্ত করতে হয় না যার ফলে বিদার থেকে বেঁচে আছে আলহামদুলিল্লাহ মেহনত লাগছে কাজের মেহনত হচ্ছে